شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনীবন, জানতেছিলেন যে সিজদায় কোরআনের কোনো আয়াত দোয়া শরীফ পড়ার আগে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে? এখানে প্রথম কথা হচ্ছে, একটা বিষয় জানতে হবে আমাদের, যে সিজদাতে কোরআন তেলাওয়াত করা যায় না। কোরআন যদি তেলাওয়াত করতে হতো তাহলে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সুরা শুরু থেকে বললে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেন, কিন্তু যেহেতু সিজদা অবস্থায় কোরআন পড়া নিষেধ আসছে হাদিসের মধ্যে, সিজদা অবস্থায় কোরআন পড়া নিষেধ, তাই এখানে কোরআন পড়া যাবে না। তবে যদি নাকি ওই হাদিসের উপর আমল করতে চান, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিদুদ দুআ, বান্দা যখন সেজদাতে থাকে তখন আল্লাহর নিকট তলব করে, তোমরা বেশি বেশি দোয়া করো সেজদাতে। এই সেজদাতে যদি নাকি আপনি কোরআনের দোয়া বা হাদিসের দোয়া বা এমনি কোনো ভালো দোয়া আপনি করতে চান সেটা করতে পারবেন। এখানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই, আপনি সরাসরি দোয়াটা করতে পারবেন। হ্যাঁ, যদিও নাকি সুবহান রব্বিয়াল আলা এটা আল্লাহাকের প্রশংসা হয়ে যায়, তাছাড়া দোয়ার আদবের মধ্যে আছে আল্লাহর প্রশংসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করা, এটা আপনি করতে পারবেন। এর পরবর্তীতে সরাসরি আপনি যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা সরাসরি পড়তে পারবেন। এখানে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনি এখানে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি এখানে দোয়া করতেছেন, আর কোরআন সেজদা অবস্থায় তেলাওয়াত করা নিষেধ। কোরআনের আয়াত দোয়া হিসেবে সেজদাতেও করা যাবে, তেলাওয়াত হিসেবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।